হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ ইব্রাহিম। আবার হাজির হলাম খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, সেটা হচ্ছে কিভাবে অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে আমরা আমাদের গুরুত্বপূর্ণ ফাইলগুলো অথবা প্রয়োজনীয় ফাইলগুলো হাইড রাখব। ওকে, আসুন দেখে নেওয়া যাক। তো এটার জন্য আমরা কি করি, আমরা সাধারণত কোনো সেটে বিল্ট ইন কোনো কিছু কি করি, হাইড করি। তো দেখুন, প্রথমে আপনাকে এটার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে আপনি আপনার ফাইল ম্যানেজারে ক্লিক করবেন। তো প্রত্যেকটা হ্যান্ডসেটের ফাইল ম্যানেজার থাকে, এটা বিভিন্ন নামে হতে পারে, অন্য নামে হতে পারে, মেমোরি থাকে, ফোন মেমোরি থাকে, সেট মেমোরি থাকে, বা আদার্স অন্য কোনো বিল্ট ইন র্যাম বা রোম হিসাবেও থাকে। তো আমি যেটা করব সেটা হচ্ছে মাই ফাইলসে ক্লিক করব। অর্থাৎ এখানে দেখাচ্ছে আপনি কিসের কোন মেমোরি থেকে আপনি আপনার ফাইলটাকে হাইড করতে চান। আপনি কি ইন্টারনাল স্টোরেজ থেকে হাইড করতে চান, নাকি আপনি এসডি কার্ড থেকে হাইড করতে চান। তো যেটা থেকে আপনি হাইড করতে চান আপনি সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে, ধরেন এখানে আমার অনেকগুলো ফাইল আছে, আমি মনে করতেছি যে সাপোজ ধরেন আমার এখানে বিডমিট অথবা এখানে ভিডিওস, 11টা ভিডিও রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো ভিডিও রয়েছে। এখন আমি এগুলো হাইড করতে চাচ্ছি। তো সেটার জন্য যেটা করতে হবে আপনি প্রথমে এটার উপর চেপে ধরে রাখবেন। চেপে ধরে রাখার পরে যখন টিক চিহ্ন আসবে তখন আপনি কি করবেন, আপনি থ্রি ডটস এখান থেকে থ্রি ডটস রয়েছে এখানে আপনাকে ক্লিক করতে হবে। ওকে, ক্লিক করার পরে আপনি এটা কি করবেন, রিনেম করবেন। তো রিনেম করার আগে যে বিষয়টা মাথায় রাখতে হবে, এই যে ভিডিওর পূর্বে আপনাকে একটা ডট ব্যবহার করতে হবে। এখানে নিচে দেখতে পাচ্ছেন যে ভিডিওর পূর্বে আমরা ডট ব্যবহার করেছি। একটা ডট আপনি ব্যবহার করবেন, করার পর আপনি এটাকে রিনেম করে দিবেন। দেখুন আপনার এখানে, আমার এখানে যে ভিডিওটা ছিল এই ভিডিওটা কিন্তু এখন আর নেই। আমি একটু গ্যালারিতে যেয়ে দেখি, আপনি এখন ধরেন গ্যালারিতে যাবেন, গ্যালারিতে এই যে গ্যালারিতে আপনি ক্লিক করে দিলেন, ধরেন গ্যালারিতে ঢুকলেন। এখানে আমি যেখানে মাত্র যে ভিডিওস ফোল্ডারটা আছে কিন্তু কোনো ভিডিও ফোল্ডার নাই। দেখুন এখানে যে ফোল্ডারটা আছে এটা কিন্তু ভিডিওস ফোল্ডার, কোনো ভিডিও ফোল্ডার নেই। আপনি খুঁজে দেখেন এখানে, এটা হাইড হয়ে গেছে। ওকে, এখন এই বিষয়টা আপনি আবার কিভাবে, যে ফোল্ডারটা আপনি হাইড করলেন সেটা আবার কিভাবে কি করবেন, ফিরিয়ে আনবেন। তো সেটার জন্য আপনি প্রথমে কি করতে হবে, থ্রি ডটসে যেতে হবে। আপনি আবারও ফাইল ম্যানেজারে গিয়ে আপনি এখানে থ্রি ডটসে ক্লিক করতে হবে। থ্রি ডটসে ক্লিক করার পরে কি করতে হবে, আপনাকে সেটিংস অপশনে যেতে হবে। যার পর যেটা করতে হবে, একটু স্ক্রোল ডাউন করে নিচের দিকে আসতে হবে। এখানে লেখা দেখতে পাচ্ছেন যে শো হাইড ফাইলস, তা আপনি এখানে এটাকে ওকে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি বেরিয়ে আসবেন। আসার পর আপনি এখানে কি করবেন, এখানে আপনি আবার স্টোরেজে দেখবেন। এখন দেখুন এখানে আপনি দেখতে পাচ্ছেন, এখানে আমরা
যে ফাইলটাকে হাইড করেছি, নিচে দেখতে পাচ্ছেন ইজি ফাইলটাকে হাইড করেছিলাম, ভিডিওর পূর্বে একটা ডট দিয়েছিলাম, এটা হাইড হয়ে গেল। ওকে, এখন এটাকে পুনরুদ্ধার করার জন্য যেটা করতে হবে, আবারও চেপে ধরতে হবে এটাকে, ধরার পরে আপনাকে এই থ্রি ডটসে যেতে হবে। যাওয়ার পরে আবার এটাকে রিনেম করে দিতে হবে, আমি আগে যে ডটটা দিয়েছি এখন ডটটা উঠিয়ে দিব, রিনেম করে দিব। দেখুন এটা কিন্তু এখানে চলে আসছে, দেখতে পাচ্ছেন এখানে যে 11টা সং ছিল, ভিডিও ছিল, এগুলো কিন্তু এখানে শো করছে। তো এটা হচ্ছে এক পদ্ধতিতে আমরা যে কোনো ইম্পর্টেন্ট ফাইল, আপনি শুধু মিউজিক না, আপনি যে কোনো পিডিএফ, যে কোনো আপনার পিকচার, যে কোনো আপনার ডকুমেন্টস আপনি কী করতে পারেন, এভাবে হাইড করতে পারেন। ওকে, এখন দ্বিতীয় যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া আমরা কীভাবে হাইড করতে পারি। আমরা জানি যে কম্পিউটার বা অ্যান্ড্রয়েড কম্পিউটার সি ড্রাইভ হচ্ছে, যা কিছু আপনি রাখেন কম্পিউটার সি ড্রাইভে সেগুলো কিন্তু কম্পিউটার শো হবে না, আপনি সার্চ দিলেও সেগুলো আসবে না। অ্যান্ড্রয়েড সেটের মধ্যেও আপনি যদি অ্যান্ড্রয়েড একটা ফাইল থাকে, আপনি এটার জন্য আপনি জাস্ট আপনি নিচে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অ্যান্ড্রয়েড নামক একটা ফাইল রয়েছে, এখানে এই অ্যান্ড্রয়েড ফাইলটা রয়েছে, এই ফাইলে আপনি ক্লিক করবেন। ক্লিক করে আপনি আপনার গোপনীয় অথবা আপনার প্রয়োজনীয় কোনো ফাইল আপনি যদি রাখতে চান, আপনি অ্যান্ড্রয়েড ফাইলে রাখবেন। এই ফোল্ডারের মধ্যে রাখলে আপনার গ্যালারিতে ওই ফোল্ডারটা আর শো হবে না। তো আসুন প্র্যাকটিক্যালি দেখি। এখানে আমার দেখতে পাচ্ছেন যে কার্টুন রয়েছে, এখানে অনেকগুলো কার্টুন রয়েছে, তো এগুলো এটার কার্টুন নামেই ফোল্ডারটা রয়েছে। এখন আমি এটাকে কি করব, এই ফোল্ডারটাকে আমি সরিয়ে ফেলব। ওকে, তো এই জন্য কী করতে হবে, এখান থেকে আমি চেপে ধরতে হবে, দেন এটাকে মুভ করব, মুভ, হ্যাঁ মুভ অপশনে গিয়ে এখানে কোথায় মুভ করতে চাচ্ছি, এখানে আপনি ফোল্ডার সিলেক্ট করতে হবে, এখানে কী করব, এখানে মুভ করে দেব, মুভ করে দেব, এটা মুভ হয়ে গেল। এখন আমি গ্যালারিতে যাব, গ্যালারিতে যেয়ে চেক করব যে অ্যাকচুয়ালি কার্টুন ফোল্ডারটা আছে কি না। দেখুন এখানে আমি ক্রমান্বয়ে চেক করতেছি, এখানে সি নামে, সি দিয়ে কোনো ফোল্ডার, সি দিয়ে শুধুমাত্র কী রয়েছে, সি দিয়ে ক্লিন স্ক্যানার রয়েছে, এছাড়া সি দিয়ে, এছাড়া সি দিয়ে রয়েছে কম ডট ইমো, আর কোনো ফোল্ডার অর্থাৎ আগে কিন্তু ফোল্ডারটা ছিল। আমি যদি এখানে সার্চ করি আসি কিনা দেখি, দেখুন এখানে মাত্র আমার যে ফোল্ডারটা ছিল অনেকগুলো কাজ, এখন কিন্তু নেই, এটা ফোল্ডার বাইরে ছিল, সো এটা শো করতেছে, তার মানে ফোল্ডারটা ই হয়ে গেল, হাইট হয়ে গেল। এখন ওখান থেকে আবার আমি কী করি, আবার আগের জায়গা পুনরায় ফিরে আনতে চাই, কী করতে হবে, আপনি যেখানে রেখেছেন অ্যান্ড্রয়েড, তারপর আপনি ডাটার ভিতরে রেখেছেন, তারপর এখান থেকে আপনি দেখবেন যে অ্যাকচুয়ালি কোথায় রেখেছেন।
এই যে দেখুন প্রথম আপনারা দেখতে পাচ্ছেন যে এখানেই অ্যান্ড্রয়েড ফোল্ডারের প্রথম তাই হচ্ছে কার্টুন। সো আমরা এখন কী করবো, এটাকে চেপে দেবো, চেপে ধরে এখানে মুভ অপশন এসেছে, দেখুন এখানে মুভ অপশন রয়েছে, মুভ অপশন আপনি ক্লিক করবেন। আমি ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি ব্যাক স্পেস দিয়ে আপনি বেরিয়ে যাবেন। বেরিয়ে গেলাম, গিয়ে আমি আমার নির্ধারিত কোন ফোল্ডারে শিফট করতে চাচ্ছি, আবার আগের জায়গাতে চলে আসছি, এখানে আমি মুভ করতে চাচ্ছি, আমি মুভ করে দেব। দেখুন এটা ঠিকই আগের মতো, আগের ন্যায় এখানে ফোল্ডারটা চলে এসেছে। এমনিভাবে যে কোনো ফোল্ডার আমরা অ্যান্ড্রয়েড ফাইলের ভিতরে রেখে আমরা সিকিউর রাখতে পারি, নিরাপদ রাখতে পারি, আর পাশাপাশি এর আগে যেটা দেখালাম সেটা সবচেয়ে কার্যকরী প্রক্রিয়া। আর এরপরেও আপনি বিভিন্নভাবে ফোল্ডার হাইড করতে পারেন, ডাটা হাইড করতে পারেন, এটা হতে পারে বিভিন্ন লকার ইউজ করে অথবা কোনো অ্যাপস ব্যবহার করে। আশা করি কন্টেন্টটা আপনাদের উপকারে আসবে, আপনাদের প্রয়োজনীয় ডাটাগুলো সরিয়ে রাখতে সহায়ক ভূমিকা পালন করবে। পরবর্তী কন্টেন্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল।